কেমন আছেন বন্ধুরা? গল্পমঞ্জুরির গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্প পাঠের আসরে আপনাদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা বিচারিতা। বাড়ি ফেরার পথে মনস্থির করে ফেলল রঞ্জন, অনেক হয়েছে, আর আজই কথাটা বলে ফেলতে হবে সীমাকে, বলতেই হবে। কতদিন আর এভাবে দু নৌকায় পা দিয়ে চলা যায়? এবার একটা এসপার নয় ওসপার দরকার। ছুটন্ত মিনি বাস এখন ধীরে ভিড়। একটু আগেও রঞ্জন স্ট্যান্ড থেকে উঠেছিল, বেশ ফাঁকা ছিল বাস, বসার জায়গাও ছিল এক আধটা। পার্ক স্ট্রিট পেরোতে না পেরোতেই মানুষ উপচে পড়ছে, কটু ঘামের গন্ধ বিজবিজ করছে চতুর্দিকে, কদিন ধরে গরমও পড়েছে খুব। জানলা ধারে বসেও ঠিক যেন আরাম হচ্ছিল না রঞ্জনের। কসরত করে পকেট থেকে রুমাল টেনে এনে মুখ মুছল রঞ্জন, এখনো রুমালে গন্ধটা লেগে আছে, মল্লিকার সুবাস, হয়তোবা চোখের জল। রঞ্জন কাছে থাকলে মল্লিকা কখনো নিজের রুমাল ব্যবহার করে না, রঞ্জনেরটাই তার চাই। চোখ বুঝে মল্লিকাকে চোখে আনল রঞ্জন। মেয়েটা এখনো বড্ড ছেলে মানুষ, বাচ্চা মেয়ের মতন কারণে অকারণে হাসি, কথায় কথায় অভিমান, দেখ না দেখ চোখ টল টল, খুশিও হয় কত সহজে। কে বলবে মেয়েটার ভেতরে অত চাপা কষ্ট আছে? কোনো এক মদো মাতালের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল, এক বছরের মধ্যে তাকে ছেড়ে চলে এসেছে, ডিভোর্স নিয়েছে, মনের জোরে নিজের পায়ে দাঁড়িয়েছে, চাকরি বাকরি করছে, নাকি কষ্টটা আছেই? রঞ্জনকে পেয়ে সবকিছু ভুলে থাকে মল্লিকা? নিশ্চয়ই তাই, রঞ্জনই তো তাকে আবার ভালোবাসতে শেখালো, স্বপ্ন দেখালো নতুন করে, জীবনের ওপর বিশ্বাস ফিরিয়ে আনলো। রঞ্জন এখন মল্লিকার সব থেকে বড় আশ্রয়। তবু আজ মল্লিকা দুম করে বলল, এভাবে আর কতদিন কাটাবো আমরা এরকম ভেসে ভেসে? রঞ্জন কাছে টেনেছিল মল্লিকাকে। কেন, হঠাৎ আজ এ কথা মনে হলো কেন? অফিসে সব জানাজানি হয়ে গেছে, মঞ্জুদি আজ বিকেলে জিজ্ঞাসা করছিল তোদের সম্পর্কে পরিণতি কি। তা তুমি কি বললে? কি বলবো, আমি তো নিজেই জানি না। মল্লিকা আঙুলে রঞ্জনের রুমালটাকে পাকাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে বলল, ডিভোর্সি মেয়ে আমি, আমায় নিয়ে কত লোক কত কিছু বলে। মঞ্জুদি বলছিল, রঞ্জন রায় বউ ছেড়ে তোকে বিয়ে করবে না, দেখে নিস তোকে খেলাচ্ছে। রঞ্জন গুম হয়ে গেছিল। তোমারও কি তাই বিশ্বাস? তোমারও কি মনে হয় আমি তোমাকে খেলাচ্ছি? আমি কি তাই বলেছি? অফিসে সবাই যা বলা বলি করে, বলুক যে যা খুশি, ঠিক সময় সবাইকে দেখিয়ে দেব আমরা। রঞ্জন আরেকটু দম নিয়ে বলেছিল, তুমি তো জানো আমি তোমাকে কি ভীষণ ভালোবাসি, তোমায় ছাড়া আমি, আমাকে আর কটা দিন সময় দাও প্লিজ। টালিগঞ্জ এসে গেছে, হাঁকাহাঁকি করছে কন্ডাক্টার, পকেটে রুমাল গুঁজে রঞ্জন উঠে পড়ল, ভিড় ঠেলে এগোল গেটের দিকে। সামনেই মায়ের হাত ধরে একটা বাচ্চা ছেলে গুঁতোগুঁতিতে ছটফট করছে বেচারা, একদম বাবনের বয়সী। রঞ্জন টোপকে যেতে গিয়েও কি ভেবে ছেলেটার হাত ধরে ফেলল, সাবধানে নামিয়ে দিল বাস থেকে। ছেলেটার মা ধন্যবাদ গোছের কিছু যেন বলল, রঞ্জনের কানে গেল না।
অন্যমনস্ক মুখে বাস স্টপে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। বাবুনের জন্য আজ কি যেন একটা নিয়ে যেতে বলেছিল না সীমা? রং পেন্সিল, স্টিকার, চার্ট পেপার, মনে পড়ছে না। থাক, সীমা নিজেই কিনে নেবে। সীমা যদি বাবুনকে না ছাড়ে, যদি জোর করে নিয়ে চলে যায়, তখন তো ছেলে জিনিস তাকেই কিনতে হবে। এখন থেকেই বরং অভ্যাসটা তৈরি থাক। ভাবতে গিয়ে কোথায় যেন একটা কাঁটা খচখচ করে উঠল রঞ্জনের। 4.5 বছরের বাবুনটা তার বড় আদরের। সীমাকে নয় ছেড়ে দিতে পারবে, কিন্তু বাবুন? ওদিকে আবার ছেড়ে না দিলে সীমা এবার থাকে কি করে? সমস্যা সমস্যা। একটা ব্যবস্থা অবশ্য করা যায়, বাবুন নয় মার কাছে কিছুদিন রইল, কিছুদিন বাবার। কিন্তু তাতে সীমা রাজি হবে কি? যাকে তখনকার ভাবনা তখন ভাবা যাবে। রঞ্জন মন্থর পায়ে হাঁটা শুরু করল। হঠাৎ কোত্থেকে রাজ্যে ক্লান্তি এসে ভর করছে শরীরে। অফিস ছুটির পর প্রতিদিনই প্রায় মল্লিকার সঙ্গে গিয়ে বসে থাকে গঙ্গার ধারে। নদীর স্নিগ্ধ বাতাস আর মল্লিকার টাটকা নিঃশ্বাস সঞ্জীবনী হয়ে সপ্রাণ করে দেয় তাকে। তবু কেন এত শ্রান্তি? তবে কি মল্লিকার কথা সীমাকে বলতে হবে মনে করে টেনশন হচ্ছে রঞ্জনের? বাড়ির দরজায় এসে বেল টিপল রঞ্জন। অন্যদিনের মতন জোরে জোরে নয়, আস্তে, যেন কোনো অপরিচিতের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে সে। সীমা দরজা খুলেছে। এসেছো? দেখো দিদি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে। দিদি মানে রঞ্জনের দিদি, কাছেই থাকে রানীকুঠিতে। রঞ্জনের বিয়ের পর ভাইকে কাছাকাছি রাখবে বলে নিজে বাড়ি দেখে দিয়েছিল। আগে প্রায়ই আসতো, ছেলেমেয়ের পড়াশোনার চাপ বাড়ায় ইদানিং উপস্থিতি একটু কমেছে। রঞ্জন ঘরে ঢুকতেই দিদি বলল, হ্যাঁ রে, তুই নাকি রোজই এই সময় বাড়ি ফিরিস? কি করিস এতক্ষণ? রঞ্জন গম্ভীর মুখে বলল, কাজ থাকে, ওভারটাইম। তাই বল, তাই রোজ রোজ ওভারটাইম করছিস? টাকাগুলো জমাচ্ছিস তো? যেটুকু পারি জমাই। হ্যাঁ জমা, কদিন আর ভাড়া বাড়িতে থাকবি? এবার একটা নিজের ফ্ল্যাট ট্যাটের চেষ্টা কর। সীমা রান্নাঘরে গেছে, চায়ের জল বসাচ্ছে বোধহয়। সেখান থেকে চেঁচিয়ে বলল, এই কথাটা তোমার ভাইয়ের কানে একটু ভালো করে ঢুকিয়ে দাও তো। এইটুকু এইটুকু দুখানা ঘরে থাকি, জল নিয়ে নিত্য দিন অশান্তি। রঞ্জন মনে মনে বলল, অশান্তি তোমার যাবে না সীমা। ফ্ল্যাট হয়তো কোনোদিন আমার হবে, তবে সেই ফ্ল্যাট তোমার হবে না। মুখে বলল, আমার মাথায় ফ্ল্যাট আছে রে দিদি, চেষ্টাও করছি। খুব ভালো, করতে হলে এই বয়সেই করে ফেল। আমাদের তো কিছু হয়ে উঠল না, তোর হলে আমার খুব আনন্দ হবে। দিদির স্বরে হালকা বিষাদ, দুঃখ বিলাস। নিজের অত বড় শ্বশুর বাড়ি, তবু আপনি কোপনি হয়ে ফ্ল্যাটে ঢুকতে পারেনি বলে হাহাকার। অনর্থক কথা বাড়াল না রঞ্জন। ঘরের কোণে ছোট্ট ছোট্ট পিচবোর্ডের টুকরো জোড়া লাগিয়ে ছবি বানাচ্ছে বুবুন। পশু পাখি, মাছ, ফুল, পাতা। ছেলেটা বড় শান্ত, নিজের জগতেই তন্ময় হয়ে থাকে সারাক্ষণ। রঞ্জন এগিয়ে গিয়ে ছেলের কোঁকড়া চুলে হাত বোলাল, তারপর ছোট্ট একটা শ্বাস ফেলে সোজা বাথরুম। বাথরুমটা বেশ ছোট, মলিন, স্যাঁতস্যাঁতে। এ বাড়িতে ঢোকার সময় বাড়িওয়ালা শাওয়ার লাগিয়ে দেবে বলেছিল, আজও দেয়নি।
চৌবাচ্চা ব্যাপারটাকে বড্ড স্থূল গিয়েও মনে হয় রঞ্জনের। তবু কি আর করা, সীমার মতন রসকসী নারীকে সে যখন এতদিন সহ্য করছে, চৌবাচ্চাও নয় চলুক আর কটা দিন, সীমার মতো সুটকো হওয়া মেয়ে নয় মল্লিকা। দুজনের চাকরি করা সংসার, স্বচ্ছন্দে একটা আধুনিক ফ্ল্যাট বানানো যাবে। মগে করে হরাস হরাস করে জল গায়ে ঢালল রঞ্জন। মল্লিকার রুচি আছে, ভারী শৌখিন ভাবে সাজাবে সংসারটা। কিন্তু সীমাকে কথাটা বলা যায় কি করে? ঝপ করে বলে দেবে? আকস্মিক আঘাতে বিবর্ণ হয়ে যাবে কি আটপৌরে সীমা? গায়ে সাবান ঘষল রঞ্জন, ডোলে ডোলে সারাদিনের ক্লেদ তুলছে দেহ থেকে। রইয়ে সইয়েও বলা যায় সীমাকে, যাকে কিনা বলে আস্তে আস্তে ভাং। এ কথা সে কথার মাঝে অল্প ইশারা দিয়ে তারপর পুট করে একসময় তোয়ালেতে গা মুছতে মুছতে রঞ্জন আবার একটা শ্বাস ফেলল। বেচারা সীমা। বাথরুম থেকে বেরিয়ে চা খেল রঞ্জন, দিদির সঙ্গে টুকটাক গল্প করল। দিদি চলে যাওয়ার পর আয়েশ করে সিগারেট ধরালো একটা, লম্বা লম্বা ধোঁয়া ছাড়ছে। বাবুন টিভিতে মগ্ন, এখন কার্টুন চ্যানেল, চলমান ছবি দেখে ছেলে কখনো হেসে উঠছে নিজের মনে, কখনো বা চোখ বড় বড়। রঞ্জন ছেলেকে ডাকলো, কিরে বাবুন, আমার সঙ্গে আজ একটাও কথা বললি না যে? বারে তুমি পিসির সঙ্গে কথা বলছিলে যে, এখনো তো বলছিস না। বারে টিভি দেখছি যে। রঞ্জন বলতে চাইল, আমায় ছেড়ে তুই থাকতে পারবি তো বাবুন? স্বর ফুটল না। ছেলের এই নিমগ্ন ঘোর কাটিয়ে দেওয়া বড় বেশি নিষ্ঠুরতা হয়ে যাবে। সীমা পাশে এসে বসেছে, ছেলেকে বলল, তুমি কিন্তু আজ সন্ধ্যে থেকে একটুও পড়াশুনো করলে না বাবুন। বাবুনের চোখ আবার টিভিতে। বারে বিকেলে তুমি তো 1 2 3 4 লেখালে, আর রাইমস কে মুখস্থ করবে? আমি সব রাইমস জানি, বলো তো দেখি। বাবুন শরীর মোচড়াচ্ছে। রঞ্জন ইঙ্গিতময় সুরে বলে উঠল, ছেলেকে নিয়ে তোমার অত চিন্তা করতে হবে না সীমা, বাবুন খুব ইন্টেলিজেন্ট, দেখো ও একদিন ঠিক শাইন করবে। যত ইন্টেলিজেন্টই হোক, ঘষা মাজা না করলে কিচ্ছু হয় না, সব হয়ে যাবে। তোমার খালি ওই এক কথা, বাবুনকে সামনের বছর বড় স্কুলে দিতে হবে, সে খেয়াল আছে? দিও। কোন স্কুলে চেষ্টা করা যায় বলো তো? তুমি কোথায় দিতে চাও? আমার তো বাবা সেন্ট পিটার্সই পছন্দ। শখ কি বাপস, ওই স্কুলে ভর্তি করতে কম করে 20,000 টাকার ধাক্কা, তাও যদি চান্স পাওয়া যায়। সীমা অত টাকা পাবে কোত্থেকে? অবশ্য রঞ্জনও দিয়ে দিতে পারে, আইন মোতাবেক খোরপোস্ত কিছু দেওয়াই উচিত। তাছাড়া বাবুনকে বড় করার দায় রঞ্জনেরও আছে, এই কথা সে অস্বীকার করেই বা কি করে? এখনই কি কথাটা বলে ফেলবে সীমাকে? বলাই যায়, এটাই বোধহয় প্রকৃষ্ট সময়ও। রঞ্জন মনে মনে সুরটা ভেজে নিল। তোমাকে একটা কথা বলার ছিল সীমা। কি? সীমা ফিরে তাকিয়েছে। কথাটা একটু সিরিয়াস, তোমায় খুব মাথা ঠান্ডা করে শুনতে হবে। পলকের জন্য মুহূর্তে ভাঁজ পড়ল সীমার, পলকে মিলিয়েও গেল। সহজ স্বরে বলল, সত্যি সত্যি কোনো ফ্ল্যাট বুক করেছো নাকি? না। অফিসে কোনো প্রবলেম? না। রঞ্জন সামান্য অসহিষ্ণু হল। অন্য কথা? তাহলে পরে বলো, আমি আগে বাবুনকে খাইয়ে দিই। সীমা উঠে রান্নাঘরের দিকে যেতে গিয়েও থমকালো। তুমি রুটি খাবে তো না ভাত?
রঞ্জন হতাশ, চোখ বুজে ফেলেছে। রুটি করো, কাজের পর কাজ চলছে সীমার। বাবুনকে খাওয়ানো রীতিমতো সময় সাপেক্ষ কাজ। অনেক সাধ্য সাধনা করে ছেলেকে বুকে ধমকে সেই পাট চোকালো সীমা। ফের রান্নাঘরে গিয়ে খানাস্টিক রুটি বানালো। ফ্রিজের হিমায়িত খাবার বের করে করে গরম করছে। দুধ জাল দিল। তারপর স্বামী স্ত্রী নৈশাহার সাজাচ্ছে ডাইনিং টেবিলে। রঞ্জনের সিরিয়াস কথা শোনার সময় কোথায় তার এখন? খেতে বসেও প্রসঙ্গটা তোলা গেল না। রোজ রোজ বাজার থেকে পটল আনছে বলে উষ্মা দেখাতে শুরু করলো সীমা। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বাজারের হাল বাজার দর্শনাতে হলো রঞ্জনকে। তারপর ঝুপ করে সীমা ইলেকট্রিক বিলে চলে গেল, সেখান থেকে রেশনে। এই সপ্তাহে রেশনে নাকি ডবল চিনি দিচ্ছে। রোববারে ভরসায় থাকলে সব চিনি হাফিস হয়ে যাবে, সুতরাং রঞ্জন যেন কালকেই। রঞ্জন ক্রমশ অধৈর্য হয়ে পড়ছিল। কথাটা কি কবে আজ বলাই যাবে না? বাবুন ঘুমিয়ে পড়েছে। খাওয়া সেরে ছেলের পাশে এসে আজ শোয়া হলো রঞ্জন। চোখের সামনে মল্লিকা হাজির আবার। মল্লিকাকে সত্যি ভালোবেসে ফেলেছে সে, বাঁচতেই পারে। বউ বাচ্চা আছে বলে কি রঞ্জনের আর কাউকে ভালোবাসার অধিকার নেই? একজনকে ভালো লাগছে, আর একজনকে ভালো লাগছে না। যাকে ভালো লাগছে তার সঙ্গে থাকতে চাওয়া কি পাপ, অন্যায়? সমাজ কি চোখ রাঙাবে? সমাজকে কেয়ার করে না রঞ্জন। মল্লিকা মিশে গেছে তার অস্তিত্বে। মল্লিকা বিনা বেঁচে থাকা এখন রঞ্জনের পক্ষে অসম্ভব। সীমা ঘরে এলো, রঞ্জনের জন্য গ্লাসে জল ঢাকা দিয়ে আয়নাতে চুল বাঁধতে বসেছে। আর চোখে রঞ্জন, অনুজ্জ্বল চামড়া, টিকটিকে লেজের মতো চুল, গালে মেচে তার দাগ, বুক পিঠ প্রায় একই কাঠি কাঠি। তুলনায় মল্লিকা তো রাজহংসী। শুধু বাবুনের মা বলে ওই সীমাকে সহ্য করে যাওয়ার কোনো মানেই হয় না। মন থেকে সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলল রঞ্জন। ঘরঘরের গলায় ডাকল, সীমা শোনো, এদিকে বসো তো একটু। চিরুনি হাতে খাটের ধারে এলো সীমা। কি হয়েছে? ওই যে তখন বলছিলাম তোমার সঙ্গে সত্যিই খুব জরুরি কথা আছে। আমারও, তোমার আবার কি কথা? দিদি সন্ধেবেলা কেন এসেছিল জানো? জামাইবাবুর কোম্পানির হাল খুব খারাপ, যাকে তাকে নাকি ভলান্টারি রিটায়ারমেন্ট নোটিশ দিচ্ছে। সে কি? প্রশ্নটা করতে না চেয়েও করে ফেলল রঞ্জন। দিদি তো আমায় কিছু বলল না। তুমি তখন সবে খেটে খুটে এসেছো, বলবে, মাত্র দু চার লাখ দেবে, ওতে ওদের কিভাবে চলবে বলো তো? টাকা তো পাবে, জামাইবাবু কখনো ব্যবসা ট্যাবসা শুরু করতে পারে। তুমি কি বলবে বলছিলে? বলছি, বিছানায় এসো। কথাটায় কি কোনো আহ্বান আছে বলে ধরে নিল সীমা। লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ চলে এসেছে। বাবুকে এক পাশে ঠেলে সরিয়ে মাঝখানে শুয়ে পড়ল। শুয়েই উঠে বসেছে, শায়ার দড়ি আলগা করল, খুলে দিল ব্লাউজের হুক। এই গরমে এভাবেই শিথিল হয়ে শোয়ে সীমা। রঞ্জন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তোমাকে যে কথাটা কিভাবে বলি, আমি আমি কি তুমি? সীমা ঝুঁকল। ধরো আমি যদি অন্য কাউকে ভালোবাসি, মানে মানে এমন তো হতেই পারে, মন তো কোনো বাধা নিয়মে চলে না। একদমে বলে ফেলেই সীমার চোখে চোখ রেখেছে রঞ্জন। তেমন হলে তুমি কি করবে? সীমা স্থির,
অপলক চোখে দেখছে রঞ্জনকে। রঞ্জন তোতলা হয়ে গেল। কি কি দেখছো, আমি কি আর কাউকে ভালোবাসতে পারি না? পারো কি? সত্যিই পারো? যদি পারি তুমি তাহলে কি করবে? বলেই রঞ্জন একটা বোকার মতো কাজ করে ফেলল, খপ করে চেপে ধরেছে সীমার হাত। তুমি আমার ছেড়ে চলে যাবে? সীমা ঠিক করে হেসে ফেলেছে এবার। মুহূর্তটা আগে দেখাও, তখন ঠিক করব, বলতে বলতে আরো ঝুঁকছে, হাত রেখেছে রঞ্জনের খোলা পিঠে। এ মা, এই তোমার এখানে কি হয়েছে গো? রঞ্জন আরো বোকা হয়ে গেল। কি হয়েছে? ইস, একেবারে চাপড়া চাপড়া হয়ে গেছে। সীমা হাত বোলাচ্ছে পিঠের মাঝখানটায়। নির্ঘাত গরমের থেকে হয়েছে। ইস, জ্বালা করে না তোমার? দাঁড়াও একটু মলম লাগিয়ে দিই। আঙুল নড়ছে পিঠে, নাকি জাদু কাঠি? রঞ্জনের শরীর অসাড় হয়ে এলো, মনটাও। ওহ, ভালোবাসি বলার থেকেও ভালোবাসি না বলা কেন যে এত কঠিন। বন্ধুরা, আজকের গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা এরকমই নিত্য নতুন গল্প শুনতে পারেন। আরেকটা কথা বন্ধুরা, যদি আপনারা আমাকে ইমেল করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আমার ইমেল অ্যাড্রেসে আপনারা ইমেল করে আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।